যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কেসের তদন্ত এক্ষুনি ছেড়ে দাও। অমর স্টিয়ারিং এ ডান হাত রেখে বলল, তুমি কে বলছো আর তুমি আমার মোবাইল নাম্বারটাই বা পেলে কোত্থেকে? আমি অসিত রায়কে অপহরণ করেছি, ওর স্ত্রী বা দাদা মোটা টাকা দিলে ওকে ছেড়ে দেব, সেই মতোই কথা হয়েছে। কিন্তু তুমি যদি মাঝখানে বাধা দাও অসিত রায়কে কিন্তু মেরে ফেলবো, এই বলে রাখলাম। শুনতে থাকুন গোয়েন্দা অমরেশ সিরিজের আজকের গল্প, লেখক অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায় লেখা অন্তর্জাল রহস্য। দুদিনের অবিশ্রান্ত বৃষ্টির পর আজ সকালে পাখির আওয়াজ যেন এক অন্য মাধুরতা এনে দিয়েছে। অমরেশ চ্যাটার্জি সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম প্রাণায়াম করে খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছেন। তিনি ওই অপরাধজনিত খবরগুলিতে বিশেষভাবে নজর দেন। ওনার স্ত্রী অনামিকা দু কাপ চা এনে টেবিলে রেখে খবরের কাগজটা কেড়ে নিলেন। অমরেশ বললেন, আরে দরকারি খবর আছে, আগে খবরটা আমাকে পড়তে দাও। আগে চা খাও তো, তুমি তো যত রাজ্যের চোর ডাকাত খুনিদের খবর পড়ো। আমাদের পেশাতে অপরাধীদের একটু আধটু খবর রাখতেই হয়। ওই জঘন্য মানুষগুলোর পিছনে ছুটে তুমি কি আনন্দ পাও? অমরেশ চায় চুমুক দিয়ে বললেন, আনন্দ পাওয়ার জন্য যায় না তো, অপরাধীদের ধরে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখি। এমন সময় ড্রয়িং রুমের টেবিলের ল্যান্ডফোনটা বেজে উঠল। অমরেশ উঠে গিয়ে রিসিভারটা কানে তুলতেই ও প্রান্ত থেকে কণ্ঠ শোনা গেল, হ্যালো, ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি আছেন? হ্যাঁ, আমি অমরেশ চ্যাটার্জি বলছি, বলুন। হ্যাঁ, আমি সোদপুরের নাটাগড় থেকে অমিয় রায় বলছি। আমার ভাই কলকাতার জওহরলাল নেহরু রোডে রবার্টসন কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টস অফিসার ছিল। সে রোজ নাটাগড়ের বাড়ি থেকে ধর্মতলা যাতায়াত করত, এক মাস তিন দিন আগে বিকালে অফিস থেকে ফেরার পথে আমার ভাই অসিত রায় নিখোঁজ হয়ে যায়। আমার ভাইয়ের স্ত্রী জয়িতা সোদপুর আর কলকাতার লালবাজার থানায় ডায়েরি করেছে, কিন্তু পুলিশ কোনো হদিস দিতে পারছে না, তাই আমরা আপনার হাতে তদন্তের দায়িত্ব দিতে চাই। অমরেশ বললেন, আপনার ভাই ও তার স্ত্রী কি আপনার সঙ্গে একই বাড়িতে থাকেন না? না না, নাটাগড়ে আমাদের পৈতৃক বাড়িতে ভাইয়েরা থাকে, সোদপুরের ঘোলাবাজারে আমার বাড়ি। আচ্ছা, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিন। আপনি ভাইয়ের বাড়িতে আসুন, ওর বাড়ির ঠিকানাটা লিখুন, অসিত রায় 24/3 নাটাগড় সোদপুর উত্তর চব্বিশ পরগনা, সবুজ রঙের পাঁচিল দেওয়া বাড়ি। আপনি সোদপুর রেলস্টেশনে এসে বাসে আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমি দুপুর দুটোর সময় পৌঁছে যাব, আপনার ভাইয়ের স্ত্রী ও আপনি তখন বাড়িতে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার অপেক্ষায় থাকব। অমরেশ ফোনের রিসিভারটা নামিয়ে রাখতেই অনামিকা বললেন, সাত সকালে ডাকাতি না খুনের কেস কোনটা হাতে নিলে? কাপের বাকি চাটা এক ঢুকে শেষ করে দিয়ে অমরেশ বললেন, নিরুদ্দেশ হওয়া লোককে খুঁজে দিতে হবে, রক্তপাতহীন বিশুদ্ধ কেশ। দেখবে সর্ষের মধ্যেই হয়তো ভূত লুকিয়ে আছে। তোমার তো দেখছি ভালোই গোয়েন্দা বুদ্ধি আছে। আমার কথা ছাড়ো, তুমি দুপুরে বাড়ি থেকে খেয়ে
তবেই গোয়েন্দাগিরি করতে যেও। এমন সময় অস্মিত মাঠে জগিং করে বাড়ি ফিরছিল। কাকা কাকিমার আলোচনা ওর কানেও গেছে। অস্মিত হন্তদন্ত হয়ে বলল, বনি আঙ্কেল, এবারে ইনভেস্টিগেশন কোথায়? এই কাছেই যাব, সোদপুর যেতে হবে। তা তোকে আমার সাথে আর এবারে যেতে হবে না, মন দিয়ে কলেজের ক্লাস কর। অমরেশের কথায় প্রথমে সে একটু নিরাশই হল, কিন্তু তারপর না দমে বলল, ও মানি আঙ্কেল, এখন তো তেমন ক্লাস হচ্ছে না, হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। অনামিকা ব্রেকফাস্টের ব্যবস্থা করছিলেন, তিনি তৎক্ষণাৎ অস্মিতকে বাধা দিয়ে বললেন, না তুই এই ঝামেলার মধ্যে একদম যাবি না। আমি না গেলে বনি আঙ্কেলকে পাহারা দেবে কে? এইটুকু ছেলে তোকে কে পাহারা দেয় তা নেই ঠিক। অস্মিত এখন ব্রেভ ইয়ং ম্যান, আচমকা ওর ক্যারাটের মার খেয়ে অপরাধীরা ঘায়েল হয়ে যায়। অনামিকা বললেন, শোন অস্মিত, মায়ের অনুমতি নিয়ে যাবি, তোরা ঘরে না ফেরা পর্যন্ত না খুব দুশ্চিন্তা হয়। ঠিক দুপুর 12:30 সময় অমরেশ ও অস্মিত হাতিবাগানের বাড়ি থেকে গাড়িতে করে রওনা দিল। অমরেশ নিজেই গাড়ি চালাচ্ছেন, অস্মিত পিছনের সিটে বসে। ওরা সোদপুর স্টেশন রোড ছেড়ে নাটাগড়ের গলির রাস্তায় ঢুকে গেল। অমরেশ সহজেই অসিত রায়ের সবুজ রঙের পাঁচিল দেওয়া বাড়ি খুঁজে পেল। গেটে প্যান্ট ও হাফ শার্ট পরিহিত বছর 40-এর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি অমরেশদের অভ্যর্থনা করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। অমিয় রায় জানালেন যে তিনি ব্যাংকে চাকরি করেন, দোতলায় অসিত ও জয়িতা থাকে। নিচের তলার দুটি ঘরের মধ্যে একটিতে ওদের বাবা থাকতেন, তিনি 2 বছর হল মারা গেছেন, ছোটবেলায় মা মারা গেছেন। ছোট ভাই দিলীপ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করছে, সে ছুটিতে এলে নিচের অন্য ঘরে থাকে। অমিয়বাবু 10 বছর হল পরিবার নিয়ে আলাদা বাড়িতে থাকেন। দোতলার সিঁড়িতে ওঠার মুখে লাল পাড় ছাপা সুতির শাড়ি পরিহিতা 30-এর তরুণী দাঁড়িয়ে আঁচল দিয়ে ক্রমাগত চোখের জল মুছছেন। অমিয়বাবু অমরেশের সঙ্গে তার পরিচয় করালেন, তিনি হলেন অসিত রায়ের স্ত্রী। স্বামীর কোনো সন্ধান না পেয়ে হতাশায় ভুগছেন। ওনারা অমরেশকে দোতলার ঘরে এনে সোফায় বসালেন। বিপরীতে সোফাকাম বেডে একজন সদ্য তরুণী বসে, ও তার পাশে ধুতি পাঞ্জাবি পরিহিত ষাটোর্ধ বৃদ্ধ বসে খবরের কাগজ পড়ছিলেন। জয়িতা অমরেশদের সঙ্গে ওদের পরিচয় করালো। চুড়িদার পরা তরুণী জয়িতার বোন মধুমিতা, আর বৃদ্ধ ভদ্রলোকটি ওনার বাবা। দুশ্চিন্তায় একা থাকতে ভালো লাগছে না বলে কয়েকদিন হলো বাবা ও বোনকে ডেকে এনেছে। অমরেশ গম্ভীর কণ্ঠে বললেন, তদন্তের স্বার্থে আমি বাড়ির সকলকে কিছু জিজ্ঞাসাবাদ করব, আশা করি আপনারা আমায় সহযোগিতা করবেন। জয়িতা আকুলভাবে বলল, সব সাহায্য করব, আপনি ওকে আমার কাছে ফিরিয়ে এনে দিন, 1 মাসের বেশি হলো। অফিস থেকে যে লোকটা কোথায় গেল পুলিশ কোনো রকম সন্ধান দিতে পারছেন না, আমি আর সহ্য করতে পারছি না। অমরেশ বললেন, আপনি আপনার স্বামীর নিখোঁজ হওয়ার তারিখটা আমাকে বলুন। এবার জয়িতার বদলে অমিয়বাবু বললেন, 12 সেপ্টেম্বর বুধবার ছিল। আচ্ছা, অসিতবাবুর নিখোঁজ হওয়ার দিন বিকেলে বাড়িতে আপনারা কে কে ছিলেন? জয়িতা বলল, বিকালে আমি একা ছিলাম, ঝি বাসন মেজে বিকাল 5টায় চলে গিয়েছিল, কাজের লোক মিহির বিকাল 6টা নাগাদ ঘোলায় নিজের বাড়িতে চলে গিয়েছিল। জয়িতার বোন মধুমিতা কৌতূহলী হয়ে এতক্ষণ অস্মিতকে লক্ষ্য করছিল।
সে বিস্ময় প্রকাশ করে বলল, অস্মিতা, তুমি আশুতোষ কলেজের বিএসসির ছাত্র না? অস্মিত সপ্রতিভ হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তুমি তো ছাত্র নেতা, তোমাকে তো কলেজের সবাই চেনে। ও, তো তুমি কোন ইয়ার? আমি বিএসসি ফার্স্ট ইয়ারের। তা তুমি গোয়েন্দা হলে কবে থেকে? আরে, প্রাইভেট ডিটেকটিভ আমার কাকা অমরেশ চ্যাটার্জি, আমি তো সহকারী। এবার অমরেশ জয়িতাকে বললেন, আপনার স্বামীর নিখোঁজের দিনে তিনি অফিসে কি কি পোশাক পরে গিয়েছিলেন? হালকা নীল রঙের বুশ শার্ট আর বাদামি রঙের কটনের প্যান্ট, হাতে ছোট ব্রিফকেস ছিল। তা হাতে নিশ্চয় ঘড়ি ছিল? হ্যাঁ, গোল্ডের চেন লাগানো টাইটানের ঘড়ি ছিল। তা ওনার কাছে মোবাইল ফোন ছিল তো? হ্যাঁ, কিন্তু ফোন করলেই প্রথমে বলছিল সুইচ অফ, আবার এখন বলছে পরিষেবা সীমার বাইরে। মনে হচ্ছে ফোনটা কেউ চুরি করেছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, ওনার ফোন নাম্বারটা আমাকে দিন। জয়িতা ফোন নাম্বারটা লিখে দিতে অমরেশ বললেন, আচ্ছা, অসিতবাবুর সঙ্গে আপনার বিয়েটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বাবা দেখে শুনে বিয়ে দিয়েছেন। অমরেশ বললেন, কেসের তদন্তের জন্য প্রয়োজনে এই বাড়িতে আমাকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নিচের খালি ঘরে থাকবেন, কোনো অসুবিধা হবে না। জয়িতার বাবা অনুরোধের স্বরে বললেন, আপনি আজ থেকেই এখানে থাকুন, শুধু আমার জামাইকে খুঁজে এনে দিন। কাকাবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওনাকে খোঁজা যথাসাধ্য চেষ্টা করব। অমরেশের কথায় অসন্তুষ্ট মধুমিতা বলল, জামাইবাবু নিখোঁজ হয়েছে কলকাতার অফিস থেকে, আপনি এখানে থেকে কি করবেন? আপনি ধর্মতলার অফিসে গিয়ে ওখানের লোকেদের জেরা করুন। তোমার জামাইবাবু কলকাতার অফিস ও নাটাগড়ের বাড়ির মাঝে নিখোঁজ হয়েছেন, তাই দুই জায়গাতেই আমাদের তদন্ত করতে হবে। জয়িতা মান্যতার সুরে বলল, ও ছোট মেয়ে, কোনো ধারণা নেই, আপনি যখন খুশি আমাদের জেরা করতে পারেন, দয়া করে ওকে আমার কাছে এনে দিন, আপনি যত টাকা চাইবেন তাই দেব। জয়িতার চোখে জল এলো, শাড়িতে মুখ ঢাকলো। হঠাৎ অমরেশ দেখল তার সিঁতির কাছে টাটকা ক্ষত চিহ্ন স্পষ্ট। এবার অমরেশ জিজ্ঞেস করলেন, আপনি কি রিসেন্টলি আপনার কপালে কোনো আঘাত পেয়েছিলেন? হ্যাঁ, ওর নিখোঁজের জন্য দুশ্চিন্তায় সেদিন রাত্রে মাথা ঘুরে সিঁড়িতে পড়ে গিয়েছিলাম, দেওয়ালে লেগে কপালে আঘাত পেয়েছি, তিনটে স্টিচ পড়েছে। অমরেশ জয়িতা ও অমিয় রায়ের ফোন নাম্বার ডায়েরিতে লিখে নিলেন, নিজের মোবাইল ফোনের নাম্বারও ওদের দিয়ে দিলেন। অসিত রায়ের অফিসের ঠিকানা লিখে বিকেল নাগাদ নাটাগড় থেকে বের হলেন। অমরেশদের গাড়ি সোদপুর রেলগেট পেরোতেই অমরেশের পকেটের মোবাইল ফোনটা বেজে উঠল। সে গাড়ি থামিয়ে ফোনে কান রাখল, আর ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠের হুমকি শুনতে পেল তখন, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কেসের তদন্ত এক্ষুনি ছেড়ে দাও। অমরেশ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে বলল, তুমি কে বলছো আর তুমি আমার মোবাইল নাম্বারটাই বা পেলে কোত্থেকে? আমি অসিত রায়কে অপহরণ করেছি, ওর স্ত্রী বা দাদা মোটা টাকা দিলে ওকে ছেড়ে দেব, সেই মতোই কথা হয়েছে। কিন্তু তুমি যদি মাঝখানে বাধা দাও অসিত রায়কে কিন্তু মেরে ফেলবো, এই বলে রাখলাম। হুমকি দিয়ে ফোনটা কেটে গেল। অমরেশ গাড়ি স্টার্ট করে
পিছনে বসে থাকা অস্মিতকে বলল, অপরাধী মিথ্যে বলে আমাদের ভুল পথে চালাতে চাইছে। বেটা, তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। ডানলপের কাছে আসতেই অস্মিত অমরেশকে দেখাল একটা লাল রঙের গাড়ি পানিহাটি থেকে ওদের অনুসরণ করে আসছে। অমরেশ এবার পকেটে থাকা পিস্তলটাকে হাত দিয়ে একবার দেখে নিলেন। শীতের মোড়ে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন। অনুসরণকারী লাল মারুতি চেন গাড়িটা পাশ দিয়ে চলে গেল। অস্মিত গাড়ির নাম্বারটা তক্ষুনি দেখে নিল। গাড়ির চালকের আসনে টুপি পরা একজন লোক বসেছিল। ওই গাড়িটা এবার শ্যামবাজারের পথ ধরল। অমরেশ লালবাজার থানার উদ্দেশ্যে রওনা দিল। লালবাজার থানার পুলিশ অফিসার ইনচার্জকে আই কার্ড দেখিয়ে গত সেপ্টেম্বরের 12 তারিখে অফিস থেকে ফেরার পথে নিখোঁজ সোদপুরের বাসিন্দা অসিত রায় কেসটার ব্যাপারে তিনি জানতে চাইলেন। পুলিশ অফিসার অমরেশকে কিছুক্ষণ বসিয়ে ফাইলপত্র দেখে বললেন, অসিত রায়ের সন্ধান এখনো পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি। উনি ওই দিন বিকেল 5টায় জওহরলাল নেহরু রোডের অফিস থেকে বেরিয়েছিলেন। বিকেল 6টার পরে বউবাজারের এমপি জুয়েলার্সের দোকানে স্ত্রীর জন্য 80,000 টাকার একটি সোনার হার কিনে সোদপুরের উদ্দেশ্যে রওনা হন। অফিসার, আপনি এই হার কেনার ব্যাপারটা কার কাছ থেকে শুনেছেন? তদন্ত করতে অসিত রায়ের অফিসে গিয়েছিলাম। ওনার ওই অন্তরঙ্গ সহকর্মী অ্যাকাউন্টস ক্লার্ক সৌমেন সরকারের কাছ থেকে ব্যাপারটা জেনেছি। তারপর তো বউবাজারের এমপি জুয়েলার্সের শোরুমে গিয়ে জানতে পারলাম অসিত রায় সন্ধ্যায় একটা সোনার হার কেনেন। স্ত্রীর সঙ্গে ভদ্রলোকের ভালো সম্পর্ক ছিল, উনি বাড়ি ছেড়ে পালাননি। হতে পারে রাতে দামি হারের জন্য ডাকাতের খপ্পরে পড়েছিলেন, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এদিকে অনুসন্ধান করছি, আর আপনিও যেমন ইনভেস্টিগেশন করছেন তেমন করে যান। অমরেশ নমস্কার করে বললেন, এই ইনফরমেশনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিদায় জানিয়ে গাড়িতে অপেক্ষারত অস্মিতকে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। পরের দিন সকাল 10টার আগে শুটকের সাথে নাটাগড়ে অসিত রায়ের বাড়িতে তিনি হাজির হলেন। অমিয় রায় ও জয়িতা দেবী অমরেশকে থাকার ঘর দেখালেন। নিচের তলার পাশের ঘরে মুখে দাড়ি ও রুক্ষ চুলের বছর 21-এর যুবক বিছানায় শুয়ে বই পড়ছে। জয়িতা দেবী ঘরে ঢুকে ওকে এক কাপ লিকার চা দিলেন। বাইরে করিডোরে দাঁড়ানো অমরেশের দিকে তাকিয়ে বললেন, ও আমার দেওর দিলীপ, কলেজের হোস্টেল থেকে কাল রাতে বাড়ি এসেছে। দিলীপ, ইনি হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি, তোমার মেজদার সন্ধান করছেন। দিলীপ উদ্ধত ভঙ্গিতে বলল, প্রাইভেট টিকটিকি কিছু পারবে না, পুলিশই সন্ধান দিতে পারবে। আর দেখুন মশাই, আমি আপনার প্রশ্ন উত্তর দেব না। অমরেশ দেখে এবং কথা শুনে বুঝলেন যুবকটি মাদকাসক্ত। অমিয়বাবু অমরেশদের নির্দিষ্ট ঘরে নিয়ে গিয়ে বললেন, আমার ছোট ভাই এর কথায় কিছু মনে করবেন না, ও মদ খায়। দিলীপকে নিয়ে আমাদের সংসারে একটু অশান্তি আছে, ওর বদ নেশা আছে বলে বাবা প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা অসিতের নামে লিখে গেছেন, তাই দিয়েই দিলীপের পড়ার খরচ চলে। অসিত জয়িতার বিবাহিত জীবন সুখের, দিলীপকে নিয়ে ওদের সংসারে একটু ঝামেলা হয়। অমরেশ আগ্রহে বললেন, তার মানে টাকা দেওয়া নিয়ে অসিত বাবুর সঙ্গে দিলীপের ঝগড়া হতো, তাই তো? জয়িতা দেবী কাজের মহিলার হাতে ওদের চা পাঠিয়ে দিয়েছেন। অমরেশ জানিয়ে দিলেন ওরা হোটেলে খাবেন। অমিয়বাবু বললেন, অসিতের কাছে হাত খরচার অতিরিক্ত টাকা নিয়ে দিলীপ বদ সঙ্গে খরচ করে,
অসিত টাকা না দিলে ও জয়িতার কাছে এসে টাকা চাইত। ভাইয়ের সমান দেওর হাতে পায়ে ধরে আবদার করলে জয়িতা ওকে বেশি টাকা দিয়ে ফেলত। এর জন্য অসিত বলত, এই এই তোমার আজকারাই ভাইটা গোল্লাই যাচ্ছে। অমরেশ চা পান করে বললেন, আমি বাড়ির কাজের লোকেদের সাথে একটু কথা বলতে চাই। অমরেশের কথা শুনে অমিয়বাবু জানান যে কাজের লোক বলতে বাড়িতে এখন শুধু ঠিকেজি ছন্দা আছে। আগের কাজের লোক মিহিরকে এক মাস আগে জয়িতা ছাড়িয়ে দিয়েছে। অমিয়বাবুর কথা শুনে অমরেশ বলেন, আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন, আপনি আপনাদের কাজের লোক মিহিরের ঠিকানাটা আমাকে দিন। অমিয় রায় মিহিরের ঠিকানা দিলেন। অমরেশ ও অস্মিত সুভাষ পল্লীর কাছে এসে উপস্থিত হলেন। ঠিকানা অনুসরণ করে দেখা গেল সামনে একটা টালির ছাদের বাড়ি। ঘেরা বারান্দায় একজন বয়স্ক মহিলা স্টোভে রান্না করছিলেন। অমরেশ তাকে দেখে বললেন, নমস্কার, আমি একজন গোয়েন্দা। আসলে আমি অসিত রায়ের নিখোঁজের তদন্ত করছি। আমি একটু মিহির সাহার সাথে কথা বলতে এসেছি। মহিলা নিঃশব্দে ঘরে ঢুকলেন। ভিতর থেকে একটা ক্ষীণ পুরুষ কণ্ঠ শোনা গেল, ওনাকে বলে দাও এখন বাড়িতে নেই আমি। অস্মিতের চোখে পড়ল বাড়ির অদূরে বড় রাস্তায় সেই লাল মারুতি গাড়িখানা দাঁড়িয়ে। কৌতূহল বশত কাছে গিয়ে নাম্বার মিলিয়ে দেখল গতকাল বিকেলে দেখা সেই গাড়িটা। গাড়িতে কোনো লোক নেই। অমরেশ রাস ভারী কণ্ঠে বললেন, মিহির তুমি যদি ভালো চাও তাহলে এখনই বাইরে বেরিয়ে এসো। খোলা দরজার কাছে এসে বছর কুড়ির এক যুবক ভয়ার্ত মনে বলল, বাবু ঘরে এসে বসুন। মিহির অমরেশদের চেয়ারে বসতে বললেন এবং সে নিজে তার তক্ত বসের মলিন বিছানায় বসে পড়ল। অমরেশ এবার বললেন, অসিত রায়ের বাড়ির কাজ থেকে তোমাকে কবে এবং কেন বার করে দিয়েছে সেটা আমাকে বলো। মিহির খোলা দরজার বাইরে চোখ রেখে অন্যমনস্কভাবে বলল, কিছুদিন আগে বৌদিমণি বলল তোমাকে আর কাজে আসতে হবে না, দাদাবাবু বাড়ি ফিরলে তখন তুমি কাজে আসবে। তাও সেটা কতদিন আগে? প্রায় দেড় মাস হলো কাজ ছেড়েছি। মিহির তুমি চাও তো যে তোমার অসিতবাবু বাড়িতে ফিরে আসুক? হ্যাঁ চাই তো, দাদাবাবু খুব ভালো মানুষ, আপনি ওনাকে খুঁজে নিয়ে আসুন। তাহলে সত্যি করে বলো, তোমার দাদাবাবু যেদিন নিখোঁজ হয় সেদিন ওই বাড়িতে কারা কারা ছিল? আর মনে করে বলো, সেদিন কি তোমার বৌদিমণির সঙ্গে দাদাবাবুর কোনো কারণে ঝগড়া হয়েছিল? মিহির বাইরে রাস্তার দিকে ঠায় তাকিয়ে রইল। ওই দিন সকালে অসিতবাবুর ছোট ভাই দিলীপদা বাড়িতে ছিল। দিলীপদা প্রায় নেশা করে, এর জন্য তো অসিতবাবু ভাইকে বকতেন, ওকে টাকা দিতেন না একদম। সকাল নটায় দিলীপদা বৌদিমণির কাছ থেকে টাকা নেয়, নিয়ে কলকাতার হোস্টেলে চলে যায়। ভাইকে টাকা দেওয়ার জন্য দাদাবাবু আর বৌদিমণির তো একতরফা ঝগড়াই হয়ে গেল। বৌদিমণি অভিমান করে বলে, বিবাহ বার্ষিকীতে আমার জন্য যে সোনার হার দেবে বলেছিলে সেটা তো এখনও দিলে না। অফিস যাওয়ার আগে দাদাবাবু হাসি মুখে বলেছিল আজই হার কিনে আনব। তারপরে বিকালে বাংড়ির জি এসেছিল। দেখো মিহির, সত্যি কথা না বললে কিন্তু তোমারই বিপদ হবে। ভালো করে ভেবে বলো, সেদিন কি আর কোনো পরিচিত লোক ওই বাড়িতে এসেছিল? মিহির মুখের জড়তা নিয়েই বলল, সেদিন সন্ধ্যায় আমি বাড়ি যাওয়ার আগে ঘরের দরজার বাইরে কিছু একটা দেখে আতঙ্কে চমকে উঠে মিহির বলল, না না আর কেউ আসেনি। একজন ব্যক্তি যেন ঘরের বাইরে দাঁড়িয়ে একটুখানি উঁকি দিয়েই ছুটে পালালো। অমরেশ ও অস্মিত ছুটে ঘরের বাইরে এলো।
রাস্তার লাল মারুতিখানা স্টার্ট হয়ে গেছে, সে এগোচ্ছে রেল স্টেশনের দিকে। অস্মিত বলল, বনি আঙ্কেল, গাড়ির নাম্বারটা আমি দেখেছি, এটা সেই গাড়িটা যে গাড়িটা আমাদের গতকাল পিছু নিয়েছিল। হুম, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। গাড়িতে উঠে অমর স্পিড তুলল, কিন্তু সোদপুর রেল স্টেশনের কাছে বাস ও গাড়ির প্রবল ভিড় থাকায় অমরেশকে গাড়ি থামাতে হল। সেই সুযোগে সন্দেহজনক লাল গাড়িটা অনেক এগিয়ে গেল। রেলগেট পেরিয়ে অমরেশ তীব্র গতিতে আবার গাড়ি চালালেন। পেছনের সিটে বসে অস্মিত চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছিল। সে বলল, বনি আঙ্কেল, মিনা সিনেমা হল পেরিয়ে গাড়িটা বাঁদিকে রাস্তায় ঢুকল। অমরেশ গলিটার মোড়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়িটি থেকে নেমে চারিদিক দেখে বললেন, বুঝলি অস্মিত, সন্দেহজনক অপরাধীটা এই গলির কাছাকাছি কোনো বাড়িতে থাকে, আর আমার মনে হচ্ছে এই লোকটি সেদিন সন্ধেয় অসিত রায়ের বাড়িতে অতিথি ছিল, আর এখন এই পরিচারক মিহিরকে মুখ না খোলার জন্য হুমকি দিচ্ছে। অস্মিত বলল, বলছি তল্লাশি করে দেখা হবে নাকি ওই নাম্বারের গাড়ি কাছের কোনো বাড়িতে আছে কি না। অমরেশ পুনরায় গাড়িতে উঠে বললেন, ঢেউ পারে এসে আছড়ে পড়লে তাকে সহজেই ধরা যাবে, আর তাছাড়া মিহিরকে চাপ দিলেই লোকটার পরিচয় আর সাথে ওই বাড়িতে সে কেন আসে তা সহজেই জানতে পারবো। সন্ধেবেলায় অমরেশ নাটাগড়ের ঘরে বসে অস্মিতের মোবাইলে তোলা ভিডিওগুলো ল্যাপটপে ট্রান্সফার করছিল। এ পর্যন্ত দেখা হওয়া লোকগুলির কথোপকথন একটু পরীক্ষা করে দেখবেন তিনি। ঠিক সন্ধে ছটার সময় জয়িতা দেবী হাতে এক গ্লাস লিকার চা নিয়ে নিচের তলার দিলীপের ঘরে ঢুকলেন। অস্মিত বলল, বনি আঙ্কেল, দিলীপের গতিবিধি কিন্তু ভালো লাগছে না, অসিত রায় নির্দেশের পেছনে ওর কিন্তু হাত থাকতে পারে। যে মেঘ যত বেশি গজরায় তা কিন্তু ততখানি বর্ষায় না, বলে অমরেশ বাইরে এসে দিলীপের ঘরে দেওর বৌদির কথায় কান পাতল। দিলীপ হাজার খানে টাকা চাওয়াতে জয়িতা দেবী বলছেন, আমার এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তোমার মেজদা নিরুদ্দেশ হওয়াতে আমি শেষ হয়ে গেছি। কেন, আমার পড়াশোনার খরচ তো বাবা মেজদাকে দিয়ে গেছে, তুমি নমিনি, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তুলে আমায় দাও। দিলীপের কথা শুনে নিরুপায় জয়িতা বললেন, নিরুদ্দেশ হওয়া লোকের টাকা কোনো নমিনি তুলতে পারে না, এখন তোমার মেজদার অফিস আমায় টাকা দেবে না। কিপ্টে মেজদা আমাদের দুজনকে ডুবিয়ে দিয়ে গেল, ফিরে না এলে টাকা যখন পাবো না, তুমি মেজদার ডেথ সার্টিফিকেট বার করে টাকা তুলে নাও। সাবধান করছি, ও কথা কখনো বলবে না, ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমার মেজদা যেন তাড়াতাড়ি ফিরে আসে, পুলিশ তদন্ত করে খুঁজে পাচ্ছে না, এখন তোমার বর্ধা ডিটেকটিভ লাগিয়েছেন, আমাকে পথ চেয়ে অপেক্ষা করতে হবে, আমি তো গয়না বিক্রি করে সংসার চালাচ্ছি, এখন 300 টাকা তোমাকে দিতে পারি। আমি গোয়েন্দা দুটোকে এখনই তাড়াবো। দেওর বৌদি বিছানায় বসে চা খাচ্ছিল, অমরেশ ঘরে ঢুকে পড়াতে ওরা বিব্রত হয়। জয়িতা দেবী, আমি আপনার থাকার ঘরটা একটু দেখতে চাই। অমরেশের পিছনে অস্মিত সিঁড়িতে পা দিতেই পিছনে দিলীপ এসে ওর জামা টেনে ধরল। তোমরা গোয়েন্দাগিরি বন্ধ করে বেরিয়ে যাও। উত্তেজিত অস্মিত দিলীপের ঘাড়ে কোমরে ঘুষি মারল, সে বারান্দায় চিত হয়ে পড়ে গেল তৎক্ষণাৎ। এত সাহস, আমার বাড়িতে এসে আমাকে মারছো? অমরেশ রিভলভার হাতে নিয়ে দিলীপকে টেনে তুলে বলল,
শুধু মারছি না, আমাদের কাজে বাধা দিলে এখনই তোমাকে জেলে ঢোকাবো। জয়িতা অনুনয় করলেন। অমরেশবাবু, আমি জানি ও অন্যায় করেছে, ওকে ক্ষমা করে দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিলীপ আর কখনো এরকম করবে না। জয়িতাকে অনুসরণ করে অমরেশ দোতলার ঘরে এলেন। জয়িতার বাবা ও বোন বাজারে গেছে। এই রুমটি দেখতে বাকি রুমের থেকে বেশ ভালো। বড় ফ্রিজ, বিছানা সংলগ্ন ড্রেসিং টেবিলে সস্ত্রীক অসিত রায়ের ফটো, দেওয়াল জুড়ে বড় টিভি। দেখে অনুমান করা যায় অসিতবাবু ভালোই রোজগার করেন। টেবিলে একটা রোল গোল্ডেন চেন লাগানো টাইটানের হাতঘড়ি নজরে পড়তেই অমরেশ বললেন, টাইটানের হাতঘড়িটা তো ঘরেই আছে। আপনাকে সেদিন জিজ্ঞাসা করায় আপনি বললেন যে অসিতবাবু সেদিন ওটা পরে অফিসে গিয়েছিলেন। ওর গোল্ড চেনের দু সেট টাইটান হাতঘড়ি আছে, সেদিন একটা ঘড়ি পরে বেরিয়েছিল। ওই টেবিলেই একটা কাঁচের ফুলের আকৃতির অ্যাশট্রে আছে, তাতে দু টুকরো পোড়া সিগারেটের অংশ। আচ্ছা জয়িতা দেবী, এই ঘরে কে সিগারেট খান? গোয়েন্দার প্রশ্নে চঞ্চলা হয়ে জয়িতা বললেন, ঘরে আমার স্বামী শুধু সিগারেট খান, দেড় মাস হলো অ্যাশট্রেটা পরিষ্কার করা হয়নি। অমরেশ এক টুকরো পোড়া সিগারেট হাতে নিয়ে দেখল। টাটকা সিগারেটের টুকরোটা দেখে অনুমান করা যায় তিন চার দিনের বেশি পুরনো হবে না ওটা। বিছানায় এমপি জুয়েলার্সের হারের বাক্স পড়ে আছে। অমরেশ সেদিকে নজর দিয়ে বললেন, আপনি কলকাতার এমপি জুয়েলার্স থেকে সোনার হারটা কিনেছেন? সেদিন অসিতবাবুর বাড়ি ফেরার সময় আপনার জন্য হার কিনে আনার কথা ছিল না? জয়িতা বিচলিত হয়ে বললেন, ওটা তো আমার বিয়েতে পাওয়া হার, এখন আমার অনুশোচনা হয় কেন যে ওকে সেদিন সোনার হারটা কিনে আনতে বললাম। অমরেশ বললেন, আচ্ছা জয়িতা দেবী, আগামীকাল আমি কলকাতায় অসিতবাবুর অফিসে একবার যাব, তাই ঘরের চাবিটা সকালেই আপনাকে দিয়ে যাব। আমি খুব টেনশনে আছি, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার স্বামীকে খুঁজে এনে দিন। আমি যদি সেই সময় বাড়ি না থাকি, হল ঘরের চাবি আমার বোন বা বাবার হাতে দিয়ে যাবেন? অমরেশ কথা না বাড়িয়ে নিচের ঘরে এসে দরজা বন্ধ করলেন। এখন রাত সাতটা বাজে। ল্যাপটপে ভিডিওগুলো দেখার পর বাড়ির লোকেদের মানসিকতা অনুধাবন করে তিনি অস্মিতকে বললেন, বুঝলি অস্মিত, আমার সন্দেহ হচ্ছে যে অসিতবাবু নিরুদ্দেশের দিন সন্ধ্যায় ঘরে ফিরেছিলেন। আর কদিন আগে, মানে ওই দুদিন ধরে রাখ, জয়িতার ঘরে কেউ এসেছিল এবং সে ঘরে সিগারেট খেয়েছে। মনে হচ্ছে এই নিরুদ্দেশের পেছনে কোনো বড় সড় চক্রান্ত আছে। আচ্ছা তোমার কি মনে হয়, দিলীপ কি কোনোভাবে এতে ইনভলভড? হ্যাঁ, পরোক্ষভাবে ওর হাত থাকতেই পারে, কিন্তু যেটা মনে হচ্ছে যে দিলীপ কারো চামচাগিরি করছে। আর আমার অনুমান অসিত রায় এই বাড়ি থেকেই নিখোঁজ হয়েছেন। আগামীকাল একবার মিহিরের কাছে যেতে হবে, ওই অতিথি ব্যক্তিটির পরিচয় জানতে হবে আমাদেরকে। পরের দিন সকাল আটটার সময় অমরেশ আবার মিহির শাহর বাড়িতে গেলেন। মিহির বারান্দার ফোল্ডিং খাটে বসে চা রুটি খাচ্ছিল। গোয়েন্দাকে দেখে ভয় আড়ষ্ট হয়ে গেল। অমরেশ পাশে বসে বললেন, মিহির, তুমি ভয় না পেয়ে আমাকে বলো, কে তোমাকে সত্যি কথাগুলো বলতে নিষেধ করছে? আর তোমার মালিকের ঘরে ওই দিনকে কে এসেছিল মনে করে সমস্ত কিছু বলো আমাকে। মিহির বিবর্ণ মুখে বলল, অসিত দাদাবাবুর নিখোঁজের দিন জয়ন্তবাবু বিকাল পাঁচটার সময় বাড়িতে এসেছিল।
উনি বৌদিমণির বন্ধু। কাজ করে সন্ধ্যায় আমি বাড়ি আসি, অসিতবাবুকে অফিস থেকে ফিরতেই দেখিনি। দুদিন পরে বৌদিমণি আমাকে কিছু টাকা দেয়, দিয়ে বলে আর কাজে আসতে হবে না। কাল বিকালে যন্ত্রনাগ আমাকে শাসিয়ে গেছে, ওর নাম বললে মেরে ফেলবে। স্যার আপনি আমায় বাঁচান। অমরেশ মিহিরকে সাহস দিয়ে বললেন, আমি সোদপুর থানায় জানিয়ে তোমার বাড়িতে আজই পুলিশ পাহারা বসাবো। একদম চিন্তা করো না, জয়ন্তনাগের বাড়ি কোথায় বলো? পানিহাটি মিনা সিনেমা হল ছাড়িয়ে বাঁ দিকে সবুজপল্লিতে ওর বাড়ি। অসিতবাবুর স্ত্রী জয়িতার সাথে ওর কতদিনের বন্ধুত্ব তুমি কি এ ব্যাপারে কিছু জানো? শুনেছি লোকটা জয়িতা বৌদির সাথে কলেজে পড়তো। লোকটার সাথে তোমার জয়িতা বৌদির মেলামেশা নিয়ে অসিতবাবু আপত্তি করতেন না? হ্যাঁ স্যার, এর জন্য তো অসিত দাদাবাবুর সাথে বৌদিমণির মাঝে মাঝেই ঝগড়া হতো। ওই নিখোঁজ হওয়ার দিনে অসিতবাবু লোকটাকে বাড়িতে আনতে বারণ করায় বৌদি খুব ঝগড়া করে। অমরেশ মিহিরকে অভয় দিয়ে গাড়ি চালিয়ে সোদপুর থানায় আসেন। পুলিশ অফিসারকে আই কার্ড দেখিয়ে বলেন, আচ্ছা অফিসার, গত 12ই সেপ্টেম্বরে যে অসিতবাবু নিখোঁজ হন, ওনার কেসটার কোনো কিনারা করতে পারলেন আপনারা? পুলিশ অফিসার ফাইলপত্র দেখে বললেন, নিখোঁজ অসিত রায়ের স্ত্রী ও দাদাকে আমরা কলকাতার লালবাজারে ডায়েরি করতে বলেছি। অসিত রায় কলকাতার অফিস থেকে ফেরার পথে নিরুদ্দেশ হয়েছে। আমার মনে হয় রাতে দামি হার নিয়ে ফেরার পথে অসিত রায় ছিনতাইদের টার্গেট হয়েছে। অমরেশ দৃঢ় কণ্ঠে বললেন, অফিসার আমি এই নিখোঁজ হওয়া কেসের তদন্ত করছি। আমার ধারণা অসিত রায় অফিস থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয়েছেন। আর আমার এটাও মনে হচ্ছে যে উনি ওনার বাড়ির পরিচিত কোনো লোকের ষড়যন্ত্রের শিকার। বলেন কি ডিটেকটিভ চ্যাটার্জি, তাহলে অসিত রায়ের স্ত্রী ও দাদা থানায় সে কথা জানায়নি কেন? আপনি কি অসিত রায়ের সন্ধান পেয়েছেন? পুলিশ অফিসারের বিস্ময় দূর করতে অমরেশ বললেন, অসিত রায়ের কি পরিণতি হয়েছে আমি তারই সন্ধান চালাচ্ছি। অসিতবাবুর বাড়িতে তার স্ত্রীর বন্ধু জয়ন্তনাগ নামে এক ব্যক্তির যাতায়াত আছে। আমার অনুমান বলছে সেই লোকটি অপরাধী। অসিত রায়ের বাড়ির চাকর মিহির সাহাকে জেরা করার পর আমার মনে হয়েছে অসিত রায়কে অপহরণ করা হয়েছে। গোয়েন্দার কাছে মুখ খোলার জন্য সুভাষপল্লির বাসিন্দা মিহির সাহাকে আততায় লোকটি মেরে ফেলতে চায়। আর যতক্ষণ আমি জয়ন্তনাগকে ধরতে না পারছি, মিহিরের বাড়িতে পাহারার জন্য পুলিশ পাঠান। এটা আপনার কাছে আমার এক প্রকার রিকোয়েস্ট। ডিটেকটিভ চ্যাটার্জি, অসাধারণ আপনার গোয়েন্দাগিরি। ওনার স্ত্রী মিসিং ডায়েরি করে গেছে, রহস্যময় জটিল কেস। এই গভীর জলের অপরাধীদের ধরতে আপনি ভরসা। আমি এক্ষুনি মিহির সাহার বাড়িতে কনস্টেবল পাঠাচ্ছি। অমরেশ থানার কাজ সেরে নাটাগড়ে গেলেন। জয়িতা ও মধুমিতা কোথাও একটা বেরোচ্ছে। ওরা বাড়ির গেট পেরিয়ে বাসস্ট্যান্ডের দিকে হাঁটছে। জয়িতার পরনে রঙিন ছাপা শাড়ি, কপালের উপরে চুলে গোজা কালো সানগ্লাস। মধুমিতা জিন্সের প্যান্ট ও টপ পরিহিত। পিছনে গাড়ি করে এসে অমরেশ বললেন, তা জয়িতা দেবী, আপনাদের কোথায় যাওয়া হচ্ছে? পানিহাটি বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছি। দিদিকে থামিয়ে উগ্র মেজাজে মধুমিতা বলল, এই তুই থাম তো, আমরা বাজারে যাই বা সিনেমায় যাই আপনাকে বলবো কেন? যেখানে তদন্ত করলে আপনি জামাইবাবুকে খুঁজে আনতে পারবেন, সেখানে না গিয়ে আমাদেরকে জেরা করছেন কেন? অমরেশ গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে হালকা হেসে বললেন, তাহলে আর কিছুই না, আপনাদের জাস্ট আমি গাড়ি করে পৌঁছে দিতে পারতাম। জয়িতা বললেন, অমরেশবাবু আমরা কয়েকটা দোকান ঘুরে জিনিস কিনব, গাড়িতে চড়ে আপনাকে কষ্ট দেব না।
মধুমিতা তাচ্ছিল্যভাবে বলল, গোয়েন্দাগিরির যা নমুনা দেখছি, আপনি জামাইবাবুকে খুঁজে আনতে পারবেন বলে ঠিক বিশ্বাস হচ্ছে না। আর মাত্র 3 দিন অপেক্ষা করো, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার জামাইবাবুকে খুঁজে এনে দেব। দুই বোন বাসে উঠে রওনা দিতেই অমরেশ অস্মিতকে গাড়িতে বসিয়ে বাসটিকে অনুসরণ করলেন। বিভিন্ন বাসস্ট্যান্ডে গাড়িটা দাঁড়ানোর সময় অমরেশ ও অস্মিত ভালো করে লক্ষ্য করছিল জয়িতা ও মধুমিতা কোন বাসস্ট্যান্ডে নামে। কিন্তু এ কি, জয়িতারা মিনা হলের সামনে নেমে একটু হেঁটে বাম দিকের সবুজ পল্লীর আবাসনের গলিতে ঢুকল। গাড়ি থেকে নেমে অস্মিত গিয়ে দেখল জয়িতারা নাগভবন নামের একটি 3তলা বাড়িতে ঢুকে গেছে। বাড়ি লাগোয়া বন্ধ গ্যারেজ। অস্মিত এসে সুখবরটা দিতেই অমরেশ বলল, এটাই হলো নাটের গুরু জয়ন্তনাগের বাড়ি। এই লাল মারুতি গাড়ি করে এসে মিহিরকে ভয় দেখিয়েছে। ওকে গ্রেপ্তার করলে তবেই জানতে পারবো অসিত রায়কে কে অপহরণ করেছে। অস্মিত গাড়ির পিছনের সিটে উঠে বলল, এখনই লোকটাকে গ্রেফতার করে থানায় নিয়ে চলো। না রে অস্মিত, এই নাককে একটু খেলিয়ে ধরতে হবে। অমরেশ ভাইপোকে নিয়ে সোদপুর স্টেশন বাজারের একটি হোটেলে লাঞ্চ করতে বেরিয়ে পড়ল। দুপুর 2টোর সময় নাটাগড়ে পুনরায় ফিরে এসে অমরেশ একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় দেখলেন মধুমিতা একা ফিরে এসে উপরের ঘরে ঢুকল। জয়িতা তার বন্ধুর বাড়িতেই আছে। 10 মিনিট পর অমরেশ দোতলায় জয়িতার ঘরের কাছে এসে নক করলেন। জয়িতার বাবা সদর ঘরে ঘুম দিচ্ছিলেন। তিনি উঠে এসে দরজা খুলে গোয়েন্দাকে অভ্যর্থনা করলেন, মাফ করবেন একটু বিরক্ত করলাম আপনাদের, আমি আসলে আপনার ছোট মেয়ে মধুমিতাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অমরেশকে বসিয়ে বৃদ্ধ ভদ্রলোক মধুমিতাকে পাঠিয়ে দিলেন। মধুমিতা এসে বলল, আপনার জেরা করে কোনো লাভ হবে না, কেন শুধু শুধু বিরক্ত করছেন? অমরেশ বললেন, আমার কাজে সহযোগিতা করলে আমি তোমার জামাইবাবুকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো, তাই তোমার থেকে যেটা জানতে চাইছি সেটা আমাকে বলো। জয়িতা দেবী কোথায় গেছে সেটা আমার জানা দরকার। আমার দিদি পানিহাটিতে ওর একটা বন্ধুর বাড়ি গেছে। আচ্ছা, সে তোমার দিদির কতদিনের বন্ধু? কেন, কলেজ জীবনের বন্ধু, আপনি কি অন্য কিছুর গন্ধ খুঁজছেন? বলিহারি আপনার গোয়েন্দাগিরি। অমরেশের ভাব এবার গম্ভীর হলো। তা তোমার দিদির বন্ধুটিও নিশ্চয়ই এ বাড়িতে যাতায়াত করেন? শুধু জয়ন্ত দা কেন, দিদির অনেক বন্ধুই এই বাড়িতে আসে। আপনি তো আমার দিদির চরিত্র নিয়ে টানাটানি করছেন, এবার বন্ধুদের সাথে মেশার জন্য আমাকেও চরিত্রহীন বলবেন? আচ্ছা, এই জয়ন্তনাগের সাথে তোমার দিদির মেলামেশা নিয়ে অসিতবাবু কি কোনো ঝামেলা ফামেলা করেছিলেন কখনো? মধুমিতা চেয়ার ছেড়ে উঠে বলল, আমার ভদ্রসভ্য দিদির সম্পর্কে আপনি বাজে কথা যদি বলেন আর কোনো উত্তর দেব না। এরপর বোধ হয় আপনি আমার সাথে জামাইবাবুর সম্পর্ক নিয়েও খোঁজ নেবেন। অমরেশ বাধ্য হয়ে নিচের ঘরে চলে এলেন। অস্মিত, আমাদের এখনই পানিহাটিতে জয়ন্তনাগের বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি। বনি আঙ্কেলের নির্দেশে অস্মিত পোশাক পাল্টে নিল। অমরেশ গাড়ি চালিয়ে সবুজ পল্লীর নাগভবনে পৌঁছে গেলেন। অস্মিতকে গাড়িতেই রেখে অমরেশ বাড়ির কলিং বেল টিপতেই পাজামা ও গেঞ্জি পরা স্বাস্থ্যবান পেশিবহুল চেহারার এক যুবক দরজা খুলে বলল, কি হয়েছে, কি চান আপনি? আমি একটু জয়িতা দেবীর সাথে দেখা করতে চাই। জয়িতার সাথে কি দরকার, কি বলার আছে আমায় বলুন তাড়াতাড়ি। অমরের সানগ্লাস খুলে রুমাল দিয়ে মুখ মুছে বললেন, আমি জয়িতা রায়ের বাড়ির গেস্ট, আর আমি ওনার সাথে কিছু দরকারি কথা বলতে চাই।
পরিষ্কার দাঁড়ি কামানো মুখে জয়ন্ত নাক তীর্যক হেসে বলল, আপনি তো ওই কি যেন বলে প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি, ওই জয়িতার স্বামী নিরুদ্দেশে তদন্ত করছেন তাই তো? তা সবই তো জানেন দেখছি। ও সরি, আপনি তো ওনার বন্ধু হন, আপনার পক্ষে তো জানাটা স্বাভাবিক। বারান্দার কথাবার্তা শুনে জয়িতা ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। অমরেশকে দেখে চিন্তিত হয়ে বললেন, আপনি কি করে জানলেন আমি এখানে আছি? অমরেশ বললেন, আপনার বোন জয়ন্ত নাগের বাড়ির ঠিকানা দিল আমাদের। হ্যাঁ, আপনি ঘরের চাবিটা নিন, আমি কলকাতা যাচ্ছি, আমরা আগামীকাল সকালে আবার আসব। চাবি হাতে নিয়ে জয়িতা অবাক হয়ে বললেন, চাবি তো মধুমিতার হাতে দিতে পারতেন, কষ্ট করে এখানে এলেন কেন? না মানে ওই বাড়ির মালিকের সঙ্গে দেখা করে যাওয়াটাই উচিত বলে মনে হলো আমার। অমরেশ জয়ন্ত নাগের দিকে একবার দেখে মুচকি হেসে চলে গেলেন। সন্ধেবেলা জয়িতা নাগবাড়ি থেকে ফিরে এলো। অস্মিতকে হাতিবাগানের বাড়িতে রেখে অমরেশ বিকেল চারটের সময় জওহরলাল নেহেরু রোডে রবার্টসন কনস্ট্রাকশন কোম্পানির অফিসে এলো। এই সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ব্রিজ রাস্তা তৈরি করে। অমরেশ জোনাল ম্যানেজারের চেম্বারে ঢুকে নিজের পরিচয় দিলেন। নিখোঁজ অফিসার অসিত রায়ের কেসে তদন্ত করছে জেনে উৎসাহিত ম্যানেজার বললেন, মিস্টার রায় খুব অনেস্ট এফিশিয়েন্ট লোক, আমি সব রকমভাবে আপনাদেরকে সাহায্য করব। মিস্টার চ্যাটার্জি প্লিজ তদন্ত করে দেখুন, ভদ্রলোক অফিস থেকে বেরিয়ে বাড়ি না গিয়ে কোথায় গেলেন প্লিজ একটু দেখুন। আচ্ছা, আপনি একটু মনে করে বলতে পারবেন গত 12ই সেপ্টেম্বর অসিত রায় অফিস থেকে কখন বার হয়েছিলেন? অমরেশের প্রশ্নে প্রৌঢ় ম্যানেজার পিয়নকে দিয়ে অ্যাটেন্ডেন্সের খাতায় এনে দেখে বললেন, সেদিন অসিত রায় বিকেল 5:05 বেরিয়েছিলেন। আমি অফিসারের থেকে শুনলাম যে উনি অফিস থেকে বেরিয়ে বউবাজারের এমপি জুয়েলার্স থেকে একটা সোনার হার কেনেন, এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? অফিসের স্টাফ সৌমেন সরকার অসিতবাবুর বন্ধু হন, আপনি সৌমেনের কাছে ওর কথা জানতে পারবেন। ম্যানেজার কর্মী সৌমেনকে ডেকে আনলেন। নেকটাই পরা চশমা চোখে ব্রিফকেস হাতে এক যুবক এসে বললেন, স্যার আমার প্রেগনেন্ট স্ত্রী নার্সিং হোমে ভর্তি আছে, আমাকে এখনই বেরোতে হবে। ম্যানেজার গোয়েন্দার সাথে সৌমেনের পরিচয় করিয়ে দিলেন। পরের দিন সকাল 10:00 অমরেশরা নাটাগড়ের বাড়িতে এলো। থানার পুলিশ অফিসার ফোনে বলল, হ্যালো ডিটেকটিভ চ্যাটার্জি, পাঁচ মিনিট আগে এক আততায়ী এসে মেয়ের শাকে গুলি করেছে। আর পুলিশ পাহারা থাকায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মেয়ের পায়ের গোড়ালিতে লেগেছে, মেয়েরকে হাসপাতালে পাঠিয়েছি। আততায়ী স্টেশনের দিকে পালিয়েছে, তাকেই ধরার চেষ্টা করছি। হ্যাঁ, তার গাড়ি হচ্ছে লাল রঙের মারুতি গাড়ি, ঠিক আছে? তৎক্ষণাৎ অমরেশ গাড়ি নিয়ে বেরোতে প্রস্তুত হলেন। এদিকে সিঁড়ি দিয়ে নিচের তলায় নামার শেষ ধাপে জয়িতা পা মুচকে পড়ে গেল। ওরে বাবারে, পাটা বোধহয় মুচকে ভেঙে গেছে। মধুমিতা, আমাকে একটু ধরে ওঠা। কাতর আবেদন শুনে অমরেশ দৌড়ে গেলেন তার দিকে। জয়িতা দেবী, আপনি আমার হাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠুন। জয়িতা উঠে দাঁড়িয়ে বললেন, গোড়ালিটা মুচকে গেছে, খুব ব্যথা হচ্ছে। আপনার বোনকে বলুন ফ্রিজ থেকে বরফ আনতে, আর বরফটা আপনি পায়ে লাগান, আর পায়ে ভলেনি স্প্রে করুন। ভদ্রতা দেখাতে গিয়ে অমরেশের বেরোতে দেরি হলো, জোরে গাড়ি চালিয়ে পানিহাটির দিকে চলল সে। সোদপুর রেলগেট পেরোতেই
দিলীপ রায় রাস্তায় হাত নাড়িয়ে ওদের থামতে বলছে। অমরেশ গাড়ি থামাতে দিলীপ বলল, আমি শিয়ালদহ যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন। অমরেশ তার কথায় কর্ণপাত না করে তীব্র গতিতে আবার গাড়ি ছোটাল। রাস্তার কোনো মারুতি গাড়ি চোখে পড়ল না। অস্মিত নেমে পানিহাটির সবুজ পল্লীর নাগভবনে গিয়ে দেখল ঘর তালা বন্ধ, খোলা গ্যারেজে গাড়ি নেই। জয়ন্ত নাগ নিজেকে আত্মগোপন করতে সক্ষম হয়েছে, ওদের এখন অনুসরণ করা বৃথা, তাই তারা সোদপুর হাসপাতালে চলে এল। মিহিরের পায়ের গুলি অস্ত্রোপচার করে ডাক্তারবাবু বার করলেন, সে এখন বিপদমুক্ত। নাটাকরে ফিরে এসে অস্মিত বেশ ভাবুক হয়ে পড়ল। কিছুক্ষণ পরে বনি আঙ্কেলকে বলল, মধুমিতার দিদির পড়ে যাওয়া আর দিলীপের গাড়ি থামানোর জন্য দেরি হওয়া দুটোই বড় অদ্ভুত ব্যাপার। অমরেশ বলল, দিলীপ অপরাধীর ফোন পেয়ে আমাদের গাড়ি আটকেছে, কিন্তু কখনো না কখনো তো জয়ন্তনা ঘরে ফিরে আসবে, আমাদের চোখ এড়িয়ে সে মোটেও পালাতে পারবে না। অমরেশ তোয়ালে তেল সাবান হাতে স্নানের জন্য প্রস্তুত হচ্ছিল। অসিতবাবুকে খুঁজে পাবো কি করে? ভাইপর প্রশ্নে অমরেশ বললেন, সম্ভবত জয়ন্ত নাগি অসিতবাবুকে খুন করেছে, এখন সে খুনের প্রমাণ লোপাট করার জন্য মিহিরকেও মারতে চাইছে। কি সাংঘাতিক, কোথায় অসিতবাবুকে খুন করেছে? এখন সেটাই আমাদের উদ্ধার করতে হবে, আর তার জন্য যথেষ্ট প্রমাণ দরকার। এমনটাও হতে পারে অফিস ফেরত অসিত রায়কে আততায়ী রাতের বেলায় এই বাড়িতেই খুন করেছে বলে অমরেশ বাথরুমে ঢুকলেন। স্নানের পর দুপুরে হোটেলে খেয়ে এসে অমরেশ বাড়ির পেছনে পাঁচিল ঘেরা বাগানটা ঘুরে দেখছিলেন। দিলীপ কলেজ হোস্টেলে গেছে, দোতলায় জয়িতাদের ঘরের দরজা জানলা বন্ধ, সামনের দিকে গেটের ধারে পাকা রাস্তা, পাশে প্রতিবেশীদের বাড়ি, পিছনের পাঁচিলের ধারে পুকুর ও খালি মাঠ, নির্জন জায়গা, আম জাম কাঁঠাল গাছ ও ফুলের গাছ চারিদিক দিয়ে ঘিরে বুনো ঝোপ বেড়ে উঠেছে। ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকে আসার সময় সবুজ রঙের একটা কপাটের ফ্রেমের নিচে লাল ছোপ হঠাৎ অমরেশের নজরে পড়ল। ভালো করে লাল রঙের জায়গাটা পর্যবেক্ষণ করে অস্মিতকে ডেকে বললেন, কপাটে জমাট রক্তের দাগ রয়েছে, হয়তো অসিত রায়কে খুন করার পর এই দরজা দিয়েই তার দেহটাকে লোপাট করেছে। মেঝের রক্ত অনায়াসেই মুছে দিয়েছে, কিন্তু দরজার ফ্রেমে লাগা রক্ত তারা খুনাক্ষরেও দেখতে পায়নি। অস্মিত কৌতূহলে বলল, লাশ কি বাইরের কোথাও পাচার করা হয়েছে? হ্যাঁ, তা হতে পারে, তবে বাগানের পেছনের পাঁচিল বা গাছগাছালিতে রক্তের দাগ আছে কিনা সেটা আমাদের খুঁজে দেখতে হবে একটু। দুজনে একসাথে বাগানে খোঁজাখুঁজি করলে জয়িতার সন্দেহ হতে পারে, তাই অমরেশ নির্দিষ্ট ঘরে চলে এলেও অস্মিত বাগানে ঘুরে তল্লাশি চালাচ্ছিল। সন্ধ্যের সময় অস্মিত এসে জানালো, বনি আঙ্কেল, বাথরুমের সেফটি ট্যাঙ্কের লোহার ঢাকনে রক্তের দাগ লেগে আছে। অমরেশ ল্যাপটপের কাজ ফেলে অদম্য কৌতূহলে বাগানের কোণে এসে দেখলেন সেফটি ট্যাঙ্কের একটা ঢাকনায় জমাট রক্তের দাগ। রক্ত জমাট বেঁধে গেছে ঠিকই, কিন্তু তার দাগ স্পষ্ট। ঘরে এসে অমরেশ বললেন, অসিত রায়ের মর্মান্তিক পরিণতি হয়েছে এটা জেনে আমার দুঃখ হচ্ছে। একজন খুনিকে শনাক্ত করা গেছে, কিন্তু খুনের সাহায্যকারী হিসেবে কে বা কারা আছে এটা এখনো জানা বাকি। হোটেলে খাওয়া দাওয়া করার পর রাত 10টার সময় ওরা ফিরে এসেছেন। রাতে অমরেশ বিছানায় শুয়ে রায়বাড়ির লোকেদের ভিডিওগুলো আর একবার ভালো করে দেখছিলেন। অস্মিত জানে বনি আঙ্কেল সমস্যার সমাধান করতে না পারলে ঘুমোতে পারবে না। সে বলল, বনি আঙ্কেল, খুনের উদ্দেশ্য কী?
আর খুনিদের চিনতে পারলে? অমরেশ একটা করে ক্লিপ দেখছিল এবং ডিলিট করছিল। ঠিক এমন সময় একটা ফটোতে এসে তার আঙুল আটকে গেল। জয়ী তার ছবি দেখে আবিষ্কারের সফলতায় অমরেশ বলে উঠলেন, কিছুই না, খুনের কারণ হলো অবৈধ প্রেম, আর এই খুনে সাহায্য করেছে অসিত রায়ের স্ত্রী নিজে। রাত 11টায় অমিয় রায়কে ফোন করে অমরেশ বললেন, হ্যালো, আমি অমরেশ বলছি, আপনার ভাইয়ের সন্ধান আমি পেয়েছি। হ্যাঁ, আগামীকাল সকাল ঠিক 8:30 সময় নাটানগরের বাড়িতে আপনি চলে আসুন। শেষ রাতের দিকে অমরেশের ঘুম হঠাৎ ভেঙে গেল। ঘড়িতে দেখল 3:00 বাজে। কিছুটা দূরে কারুর একজনের পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে। বিছানা ছেড়ে উঠে পড়ল অমরেশ। চারিদিকে ভালো করে লক্ষ্য করে দেখল কেউ পাঁচিলের বাগানে আসছে। অমরেশ ও অস্মিত নিঃশব্দে নিচে নেমে এল। বাগানে বেরিয়ে এসে অবাক হয়ে দেখল বাথরুমের চেম্বার খোলা। সেফটি ট্যাঙ্ক খুলে জয়ন্ত নাগ নেবে গেছে। ঠিক এমন সময় এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো তারা। মুখ বাড়িয়ে দেখল পচা মৃতদেহ বুকে জড়িয়ে জয়ন্ত নাগ প্রাণহীন দেহে সেখানেই পড়ে রয়েছে। অমরেশ দেখল জয়ন্ত নাগের গলায় সাপের ছোবলের দাগ স্পষ্ট। রাতে জয়ন্ত এই বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে অসিত রায়ের পচা মৃতদেহ পাচার করতে চেয়েছিল, কিন্তু তখনই তাকে সাপে কামড়ায়। নাগের মৃত্যু নাগের হাতেই হল। সকালে ঘুম ভাঙার পর অমরেশ সোদপুর থানায় ফোন করে জানালেন, প্রায় 1 মাস আগে জয়ন্ত নাগ জয়িতা রায়ের সাহায্যে অসিত রায়কে এই বাড়িতে খুন করে বাথরুমের সেফটি ট্যাঙ্কে ভরে দিয়েছিল। এবার খুনি জয়ন্ত এই বাড়িতে এসে অসিতের মৃতদেহটা পাচার করতে চায়, কিন্তু তখনই তাকে সাপে কামড়ায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। অফিসার, আপনি এখনই 24/3 নাটাগড়ে অসিত রায়ের বাড়ির সেফটি ট্যাঙ্ক খুলে মৃতদেহটা উদ্ধার করতে চলে আসুন। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। সকাল 8:00 আগেই পুলিশ অফিসার নাটাগড়ের বাড়িতে লোক এনে বাথরুমের সেফটি ট্যাঙ্ক খুলে তল্লাশি চালানো শুরু করে দিয়েছেন। পুলিশ দেখে প্রাতরাশ করতে ব্যস্ত জয়িতার ফর্সা মুখ আতঙ্কে কালো হয়ে গেছে। পুলিশ এসে অনুমতি ছাড়া বাথরুমের সেফটি ট্যাঙ্ক খুলে কি দেখছে জানতে মধুমিতা ও তার বাবা তাড়াতাড়ি নিচে নেমে এলো। পুলিশ অফিসার ভালো করে দেখে বললেন, সেফটি ট্যাঙ্কের লোহার ঢাকনা খুলে অসিত রায়ের মৃতদেহ জয়ন্ত নাগ লোপাট করতে চেয়েছিল। সেই সময় জয়ন্তকে সাপে কামড়ায় আর ওখানেই তার মৃত্যু হয়। আমি 2 জন সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি, ওরা মৃত জয়ন্ত নাগ ও ওই সঙ্গে মৃত অসিত রায়ের লাশ বাইরে আনবে। কিন্তু ডিটেকটিভ চ্যাটার্জি, আপনি শিওর তো যে 1.5 মাস আগে খুন করে অসিত রায়ের ডেড বডি সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছিল? অমরেশ বললেন, অফিসার, আমি 100% নিশ্চিত জয়ন্ত অসিত রায়কে খুন করেছে এবং ট্যাঙ্কের ভিতরে এতদিন তার বডিটা ফেলে রেখেছিল। অমিয় রায় বাগানে এসে বললেন, কি কি ব্যাপার অমরেশ বাবু, আমার ভাই অসিতকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ অমিয় বাবু, আপনি এখন মন শক্ত করুন, আপনাকে এখন কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। গোয়েন্দার জবাবে ঘাবড়ে গিয়ে অমিয় বললেন, কেন, আমার ভাইয়ের কি হয়েছে? প্রায় 1.5 মাস আগে জয়ন্ত নাগ অফিস ফেরত অসিত বাবুকে খুন করে বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছে, আর এই খুনে জয়ন্তকে সাহায্য করেছে জয়িতা দেবী। হে ভগবান, জয়িতা, জয়িতা ওই লোফার ছেলেটার সঙ্গে পরে
আমার ভাইটাকে ফেলে ফেল। অমিয় কান্নায় ভেঙে পড়লেন। জয়িতার বাবা সব শুনে মাথায় হাত দিয়ে বাগানে বসে পড়েছেন। অভাবনীয় আঘাতে অস্থির মধুমিতার চোখ ছলছল করছে। একটু সামলে অমিয় রাগে বললেন, আপনারা অসিতের রাক্ষসী বউটাকে ছাড়তে দিন। ভয়ে জয়িতা নিচের তলার বারান্দায় পায়চারি করছে আর কাকে যেন ফোন করার চেষ্টা করছে, কিন্তু ফোনে না পেয়ে তার ভয়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে সেফটি ট্যাঙ্কের বজ্র পদার্থের তলা থেকে পচা গলা লাশ তুলে আনল পুলিশের লোক। পুলিশ অফিসার সহ সকলে অসিতের মৃতদেহ দেখতে ভিড় করলেন। অসিতের পরনে সেই নীল শার্ট, সে অফিসের প্যান্ট শার্ট খোলারও সময় পায়নি। গলার নলিতে ধারালো অস্ত্রের কোপ। অমরেশ জয়িতার উদ্দেশ্যে বললেন, মিসেস জয়িতা দেবী, আপনাকে গ্রেফতার করা হলো। জয়িতা ধরা পড়ার পরেও নিজেকে যথাসম্ভব শক্ত রেখে গর্জে উঠল, কোন অপরাধে আমাকে গ্রেফতার করবেন? আপনি সমাজের কলঙ্ক, প্রেমিক জয়ন্ত নাগের সাহায্যে আপনি আপনার নিরীহ স্বামীকে খুন করেছেন, এখন আর কাউকে ফোন করতে হবে না। পুলিশ অফিসার জয়িতাকে গ্রেফতার করলেন। জয়িতা ধরা পড়ে আত্মপক্ষ সমর্থনে বললেন, আমি স্বামীকে খুন করিনি, অসিত আমাদের মেলামেশায় বাধা দিচ্ছিল, তাই জয়ন্তকে বলেছিলাম স্বামীকে একটু শিক্ষা দিতে, কিন্তু ও যে আমার স্বামীকে খুন করবে ভাবিনি। আমি স্বামীকে বাঁচাতে গেলে জয়ন্ত আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমার কপাল ফেটে গিয়েছিল, আমি যন্ত্রণায় ঘরে পড়েছিলাম। অন্তর্দৃষ্টি হেনে অমরেশ বললেন, জয়িতা দেবী, এতে প্রমাণ হচ্ছে আপনি আপনার স্বামীকে জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছেন। আপনার চোখের সামনে জয়ন্ত নাগ যখন অসিত রায়ের খুন করে রাতের অন্ধকারে ডেড বডিটা সেফটি ট্যাঙ্কে ফেলে দিল, আপনি তখন কোনো প্রতিবাদ না করে আপনার স্বামীর খুনিকে পুলিশে ধরিয়ে না দিয়ে আপনি ওনাকে উল্টে সাহায্য করলেন। আর তার থেকেও বড় কথা, এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি জয়ন্ত নাগের সাথে সম্পর্কটা বজায় রাখলেন। ছি ছি ছি। জয়িতা মাথা হেঁট করে পুলিশ পাহারায় দাঁড়িয়ে রয়েছে। মধুমিতা জামাইবাবুর লাশ দেখে কান্নায় দিদির প্রতি রাগে ফেটে পড়ল, বলল, ছি দিদি ছি, তুই তো একটা ডাইনি পিশাচ, জানোয়ার জয়ন্তর সাথে হাত মিলিয়ে ভালো নিরীহ মানুষটাকে এভাবে মারতে পারলি তুই? তোর মুখ আর আমি কোনো দিন দেখব না, কোনো দিন দেখব না। মধুমিতা অমরেশের কাছে এসে সবিনয় বলল, ডিটেকটিভ আঙ্কেল, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার দিদি এরকম পিশাচের মতো খুন করতে পারে। তদন্তে ঠিক মতো সাহায্য না করার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। অমরেশ শান্তভাবে বললেন, মধুমিতা, আসলে কোনো মানুষ যে এত নৃশংস ও নিষ্ঠুর হতে পারে এটা ভাবতে আমাদেরও কষ্ট হয়, কিন্তু সত্যানুসন্ধান করতে এসে তা এক প্রকার মেনে নিই আমরা, আসলে আমরা বাধ্য। এবার জয়িতার বাবা মুখ খুললেন, ডিটেকটিভ চ্যাটার্জি, আমার বড় মেয়ে জয়ন্তকে বিয়ে করতে চেয়েছিল, নাম করা ব্যবসায়ীর বাউন্ডুলে মস্তান ছেলের সাথে আমি জয়িতার বিয়ে না দিয়ে উচ্চশিক্ষিত ভদ্রপাত্র অসিতের সাথে বিয়ে দিয়েছিলাম, সেটাই কাল হলো। আমার জন্য ভালো ছেলেটাকে খুন হতে হলো। আপনারা আমাকেও শাস্তি দিন, আমাকেও শাস্তি দিন। দৃঢ় চিত্তে অমরেশ বললেন, কাকাবাবু, আপনার বিবেক কি বলে তা আমি জানি না, তবে আইনের চোখে আপনি কোনোভাবে অপরাধী নন। পুলিশ অফিসার
অসিতের ও জয়ন্তর মৃতদেহ তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিলেন। শেষ হলো আমাদের আজকের গল্প অন্তর্জাল রহস্য। গল্প লেখক অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়। গল্প কথক এবং জয়ন্ত নাগ আমি সায়ন, অমরেশ রাহুল, অনামিকা মধুরিমা, অস্মিত সূর্য, অমিয় রায় শঙ্কর, জয়িতা ঐন্দ্রিলা, মধুমিতা শিল্পা, জয়িতার বাবা সুমিত মহালানবিশ, মিহির দীপঙ্কর, দিলীপ সুমিত, ম্যানেজারের ভূমিকায় পার্থ, সৌমেন চিঞ্জিৎ। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।